নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর 33 নম্বর পর্ব নিয়ে। আমরা এখন পর্যন্ত দেখেছি যে নিশা এবং প্রতীক জাপানের হোক্কাইডোতে ছুটি উপভোগ করছে। আজ প্রতীক নিশাকে বলল, আমি শুনেছি এখানে নানা ধরনের ক্র্যাব দিয়ে তৈরি অনেক রকম খাবার পাওয়া যায়, তাই আজ চলো কাঁকড়া খাই। তখন ওরা দুজনে একটা রেস্তোরাঁয় গেল, যেটি তাবে হোদাই এর জন্য সুপরিচিত। বন্ধুরা, তাবেরু মানে খাওয়া এবং হোদাই মানে যতটা ইচ্ছে, অর্থাৎ আপনি যতটা ইচ্ছে ততটা খান। এখানে কাঁকড়া খাওয়ার সামান্য একটা নিয়ম রয়েছে, কারণ এইসব কাঁকড়া বিরল প্রজাতির এবং ব্যয়বহুল, তাই অল্প অল্প করে নিয়ে খেতে হয়। প্লেট পুরোপুরি শেষ হওয়ার পরই আবার পরের অংশ নিয়ে খাওয়াটাই এখানে নিয়ম। কাঁকড়া বিভিন্ন ধরনের এবং তাদের বিভিন্ন অঙ্গ বিভিন্ন উপায়ে তৈরি করা হয়। অতএব প্রতিটি ব্যক্তির কাঁকড়ার প্রতিটি পদ অল্প অল্প করে নিয়ে খাওয়া উচিত, যাতে তারা সব কিছুর আলাদা স্বাদ অনুভব করতে পারে। যেটা খেতে খুব ভালো লাগবে সেটা পরে আরেকবার নেওয়া যায়। এখানকার বৈশিষ্ট্য হলো কিং ক্র্যাব, স্নো ক্র্যাব, হেয়ারি ক্র্যাব, হানাসাকি ক্র্যাব এবং স্পাইডার ক্র্যাব। এই বড় কাঁকড়াগুলিকে একটি বিশাল অ্যাকোরিয়ামের জলে জ্যান্ত রাখা হয় এবং পর্যটকদের দেখিয়ে অর্ডার নেয়। প্রথমে ওদের স্নো ক্র্যাব খেতে দেওয়া হলো। এই ক্র্যাবকে স্টিম করে রান্না করা হয় আর তাই বডিটা লাল রং হয়ে যায়, সেটাই সার্ভ করা হয়। খাবার সময় কাঁকড়াগুলো কাঁচি দিয়ে কাটা হয়। শক্ত খোসার ভেতর থেকে সাদা রঙের নরম ও রসালো মাংস বের করে সয়া সসে ডুবিয়ে খাওয়া হয়। এর সুগন্ধ এবং স্বাদ এমন আশ্চর্যজনক যে বলে বোঝানোর নয়, খেয়ে দেখতে হয়। এরপর প্রতীক এবং নিশা হানাসাকি এবং হেয়ারি ক্র্যাবও খায়। কাঁকড়া খেতে খেতে এর অতুলনীয় স্বাদে ওরা বিভোর হয়ে যায়। বন্ধুরা, আজকে এখানেই শেষ করব। পরের পর্বে আবার দেখা হবে। এবার প্রতীক এবং নিশা নাগোয়ায় ফিরে যাবে এবং আমরা হৈকুয়েন আর নিশা ও প্রতীকের জীবন সম্পর্কে ক্রমশ আরও জানবো।